Hi sweeties, Assalamualaikum. Welcome back to another video. So, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারাজ হলের ভিডিও যেটা অলরেডি আমি ক্যাপশনে মানে তোমরা দেখে অলরেডি বুঝেই গেছো। তো আমি লাস্ট মান্থ দারাজ থেকে কতগুলো পার্সেল মানে রিসিভ করছি যেগুলো আমি মানে অফার দেখে অলরেডি ফেলছিলাম ধাপা ধাপ ধাপা ধাপ এন্ড ওইগুলো পরপর আস্তে আস্তে মানে জমে গেছে বললে ভুল হবে। আমি অলরেডি খুলে দেখছি, তো আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো যে আমি অফার থেকে প্রোডাক্টগুলো নিয়ে জিতলাম না ঠকলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি দারাজ থেকে রিসিভ করছি সেটা হচ্ছে এই ফেয়ারি লাইট বলগুলো, যেগুলো আমি অ্যাকচুয়ালি অর্ডার করছিলাম আমার রুমের জন্য। আমি ভাবছিলাম এটা একটু বড় হবে, বাট এটা লেন্থে ছোট, মানে 10টা মনে হয় না, জানি 12টা লাইট আছে। আর এটার প্রাইসও খুব কমই পড়ছিল অ্যাজ এ অফারে, তো না লাইটের কোয়ালিটিগুলো ভালো, বলগুলোও ভালো। বাট হ্যাঁ, আমি এক্সপেক্ট করছিলাম একটু লেন্থে বড় হবে, বাট এটা লেন্থে একটু ছোট ছিল, বাট প্রাইস ওয়াইজ আই থিঙ্ক পারফেক্ট। তো দেন সেকেন্ডলি আমি অর্ডার করছিলাম হচ্ছে এই জুয়েলারি বক্সটা, যেটা আমার দরকার ছিল খুব, মানে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। পরে দারাজ স্ক্রল করতে করতে দেখলাম এটা অফারে ছাড়ছে অ্যান্ড আমি ফাট করে কিনে নিছি। তো এটা আমার জন্য অনেক বেশি মানে হেল্পফুল, বিকজ আমার ছোট ছোট জুয়েলারি প্রচুর হারায়, বিকজ আমার ছোট ছোট জুয়েলারি বেশি একটা নাই আর যেগুলো আছে সেগুলো হারা যায়। তো আমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হয়েছে অ্যান্ড এটার কোয়ালিটিও মাশাল্লাহ অনেক ভালো, মানে প্রাইস অনুযায়ী আই থিঙ্ক ভালো। আমি প্রাইসগুলো নিচে ক্যাপ দিয়ে দিব, বিকজ আমার মনে নেই, অনেক দিন হয়ে গেছে তো, তো কোনটার প্রাইস কত ছিল আমার মনে নেই। থার্ড হচ্ছে এই ফোমিং মেশিনটা, যেটা হচ্ছে ভিতরে মানে ফ্রেশ ওয়াশ দিয়ে দেন পানি দিয়ে এটাকে একটা ফোম টাইপের ফ্রেশ ওয়াশ ক্রিয়েট করে। তো আমি এটা অর্ডার করছিলাম কেন জানি, এমনি আমার দেখে ভাল লাগছে না। এটা আমি ইউজ করি হচ্ছে আমার শ্যাম্পুর ক্ষেত্রে, তো শ্যাম্পু দিয়ে দেন পানি দিয়ে দেন ওটাকে ফর্মের মতো ক্রিয়েট করে আমি আমার মাথায় দিই, এটা খুব ভালো চুলের জন্য হেল্পফুল। তো এটা নিয়েছিলাম, এটা দেখতে অনেক কিউট ছোট্ট, আর এটার কোয়ালিটি অনেক ভালো, অনেক শক্তপোক্ত, অনেক ভালো। দেন আমি অর্ডার করছিলাম হচ্ছে এই বিউটি পাফগুলো, যেগুলো আমার খুব বেশি দরকার ছিল, স্পঞ্জগুলো, বিউটি স্পঞ্জগুলো, মানে যেটা আমার দরকার ছিল বাট আমি এখন পর্যন্ত ইউজ করিনি, বিকজ পুরোনোগুলো এখনও শেষ হয়নি। তো এটা এখন ইউজ করা হয়নি, ইউজ করার পর বলতে পারবো অ্যাকচুয়ালি এটার কোয়ালিটি কেমন, বাট এমনি দেখতে কিউট আছে। দেন অর্ডার করছিলাম আমার মোস্ট মানে নেসেসারি থিংস, সেটা আমার একটা অনেক দিন ধরে দরকার ছিল, আমি মানে অলসতা করে কিনি নেই না ক্যান কিনি নেই জানি না, বাট অফারে যখন আমি এটা দেখছি আমি সাথে সাথে এটা অর্ডার দিছি। এটা পুরো সিলিকনের, এটা হচ্ছে একটা স্ক্যাল্প ব্রাশ, এটা মানে হেয়ার গ্রোথে অনেক হেল্প করে, আর আমার হচ্ছে ড্যান্ড্রফ, অনেক ড্যান্ড্রফ হয় শীতের মধ্যে, তো এটা আমার মাস্ট বি, এটা আমার দরকার পড়ে। তো দেন এটা অর্ডার করছি। অনেকগুলো প্রোডাক্ট সবগুলো একসাথে দেখানো পসিবল না, বিকজ ভিডিওগুলো অনেক মানে অনেক বড় হয়ে যাবে, আমি ভিডিওটা বেশি লং করতে যেতেছি না। তো বাকি প্রোডাক্টসগুলো আমি নেক্সট পার্টে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।